অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সুন্দরী যখন বাচ্চা হবে তখন বাড়ির কাছে হাসপাতাল থাকলে ডাক্তার দেখাতে কত সুবিধে হবে। উফ ঠাম্মি, এসবের দরকার নেই। এই তুই চুপ কর তো, বেশি বোঝে। ওরে এখন দরকার নেই কিন্তু পরে তো লাগবে। ঠাম্মি পরে কথা পরে ভাবা যাবে। সুন্দরী ঠাম্মি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা ঠাম্মি, তাহলে তুই বাড়িটার কাছাকাছি একটা বাচ্চাদের ভালো স্কুলও দরকার। ওটা তো লাগবেই। আরে ওইটুকু একটা বাচ্চা পড়াশুনো করতে দূরে কোথাও যাবে নাকি? এখানে রাস্তায় যেভাবে গাড়ি ঘোড়া চলে তার থেকে বাড়ির পাশে স্কুল থাকবে, টুক করে চলে যাবে আবার ফিরে আসবে। তার মানে তোমাদের এমন একটা বাড়ি চাই যার পাশে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, শপিং মল সবই থাকবে, তাই তো? হ্যাঁ, আর একটা বড় খেলার মাঠ। আবার খেলার মাঠ কেন? আরে মামু তো ছোটবেলায় খুব খেলাধুলো করতো, তাই যদি কখনো মামুর ছুটির দিনে ইচ্ছা হয় একটু খেলাধুলো করার। বাহ, সবার কথাই ভাবা হচ্ছে। তা তোমাদের যা রিকোয়ারমেন্ট শুনছি সেরকম বাড়ি তো কলকাতা শহরে একটাই আছে। তাই তাহলে সেই বাড়িটার মালিকের সাথেই তো কথা বললে হয়। হ্যাঁ, কিন্তু মালিক না খুব ব্যস্ত। দূর বাবা, কত ব্যস্ত! ফোন করতো মোবাইলে, মোবাইলে কথা বলারও তার কাছে টাইম নেই। বাবা, কোন হরিদাস পাল রে? হরিদাস পাল না, রাজ্যপাল। রাজ্যপাল সেটা কে? উফ ঠাম্মি, বোকার মতো কথা বলো না। রাজ্যপাল মানে আমাদের রাজ্যের রাজ্যপালের কথা বলছি। কি? এই কি তাই বলছিস নাকি? হ্যাঁ গো, নয়তো আর কার কথা বলবো। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা না কলকাতা শহর, এখানে তোমরা যেরকম বাড়ি খুঁজছো সেরকম পাওয়াটা পসিবল না। ঠাম্মি, নয় তোমাকে এরকম একটা ফ্ল্যাটে অ্যাডজাস্ট করে থাকতে হবে, আর নাহলে খুব বড় জোরলে একটা তিন কামরার বাড়ি আমি জোগাড় করে দিতে পারি। এটাতে যদি তোমরা অ্যাডজাস্ট করে থাকতে পারো তাহলে থাকো, নাহলে সোজা গ্রামে ফিরে যেতে হবে। মাথায় ঢুকলো কথাটা? যত সব পাগলের দল, বাড়ি চাই, পুকুর চাই, চাষ করার জমি চাই। এই কি ব্যাপার বলতো? এতক্ষণ তো সব কথা মন দিয়ে শুনলো, হঠাৎ খেপে গেল কেন? জানো তো ঠাম্মি, ওর মাথায় কেড়া আছে বোধহয়। কিন্তু ও যে বলল আমরা যেরকম বাড়ি খুঁজছি সেটা নাকি কলকাতায় পাওয়া যাবে না। এই সুন্দরী, আমি যে শুনেছিলাম কলকাতায় নাকি সব পাওয়া যায়। লোকজন একটু বাড়িয়েই বলে ঠাম্মি। সে না হয় আমি ওনাকে বলবো একটা তিন কামরার বাড়ি দেখতে, তাহলে একটা বাড়তি ঘর তো পাওয়া যাবে। সেই ভালো। মামনি বলো। সুইটহার্ট, মাথার যন্ত্রণা কমলো? হ্যাঁ, এখন ঠিকঠাক। তোমার শাড়ি আর অর্নামেন্টস তোমার রুমে কনক রেখে দিয়েছে। দেখেছি, কিন্তু ওইসব পরে কি ঘুমানো যায় মামনি? নাইট ড্রেস পরে ঘুমোই না, আমার তো একটা নতুন নাইট ড্রেসও রয়েছে। এ কি হাসছো কেন? নাইট ড্রেসটা কাল থেকে পরিস, কিন্তু আজকে শাড়িটাই পরতে হবে। ঠিক আছে চলো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে। সত্যি লাবণ্য, তুই কিন্তু ভীষণ খুঁতখুঁতে। না তুই আজকেই সকালে দেখ, বিক্রমের অ্যাসিস্ট্যান্ট এত সুন্দর করে শাড়িটা পরালো, তো পছন্দ হলো না, সেই আমাকেই শাড়িটা পরাতে হলো তোকে। না পছন্দ হলো না, কি করে হবে বলো? তুমি যেভাবে আমাকে শাড়ি পরিয়ে দাও সেটাই তো আমার সব থেকে পছন্দের। আচ্ছা মামনি, তোমার মনে আছে ছোটবেলায় প্রত্যেকবার সরস্বতী পুজোতে তুমি আমাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে? সারাদিন কত লাফালাফি করতাম, তাও কিন্তু কিচ্ছু হতো না। মনে আবার থাকবে না? প্রত্যেকবার আগের দিন রাত থেকে চলতো তোর শাড়ি বাছাইয়ের পর্ব। সত্যি আমার সেই ছোট্ট লাবণ্য এখন কত বড় হয়ে গেছে, বিয়েও হয়ে গেল তোর। বিয়ে হয়েছে তো কি হয়েছে?
আমি তো তোমার কাছেই আছি, তোমাকে ছেড়ে আমি কখনো যাইও নি আর যাবো না। কিন্তু আমি ভাবছিলাম যে তোর আর সূর্যর জন্য একটা আলাদা বাড়ি কিনব। সূর্যর হয়তো এই বাড়িতে থাকতে অসুবিধা হতে পারে। কিসের অসুবিধে? আর এত বড় একটা বাড়ি রয়েছে, সেখানে অন্য কোথাও শিফট করতে যাবই বা কেন? দেখ, হাজার হোক, এটা সূর্যের শ্বশুর বাড়ি আর আমি ওর শাশুড়ি। ওর আমার সঙ্গে থাকতে প্রবলেম হতেই পারে, তাই না? কিন্তু কেন? হয়তো ও আর একটু প্রাইভেসি চাইবে। মামুনি, সবাই যেটা চায় সেটা তো পায় না, আর তাছাড়া তুমি তো সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না। সেটা তো জানে না, তাই না? জানে না, জেনে যাবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, ব্যাস। পাগলি মেয়ে, আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছো, দেখছি না তুমি বড় হওনি। হতেও চাই না। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।